তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের ঘটনা, ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান যখন কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি, ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনও পর্যন্ত যা খবর, পাঁচজন গুরুতর আহত, তাদেরকে কলকাতার বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। সরাসরি শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, ভাঙড় থেকে কথা বলবো তার সঙ্গে। শাশ্বতী, এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে? মধুমন্ত্রী, আমি এই মুহূর্তে রয়েছি বানিয়ারাতে, এবং যেখানে গতকাল রাতে একেবারে পাঁচজন গুরুতর আহত হয় বোমাবাজিতে, সেই মুহূর্তে এখনো তার কিছু কিছু ছবি বোমাবাজি হয়েছিল, তার বিভিন্ন সুতলি ছবি রয়েছে হয়ে ওঠে। এবারও এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, বলাই যায় যে ভাঙড়ের থেকে বেশি স্পেশাল বুথ রয়েছে, সেগুলো এখানে রয়েছে এবং যেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত রয়েছে। ইতিমধ্যে আইএসএফ এর দুজন গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়, কারণ সকালবেলায় এখানে রেড চলায় কলকাতা পুলিশের বাহিনী। এবং তারপরেই স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ উঠছে বারবার করে, যে আইএসএফ এর কর্মীরা এখানে কালকে রাতে বোমাবাজি করেন, এবং তৃণমূলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, গতকাল রাতেই দেখা গেছে যে সমাজ মাধ্যমে এখানকার যিনি তৃণমূল প্রার্থী শায়নী ঘোষ, তিনি নিজে দাবি করেন যে একাধিক জায়গায় তারা বিভিন্ন রকমভাবে ঝামেলা তৈরি করছে, এবং এর থেকে বড় বিষয় হলো এই অঞ্চলকে ঘিরে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন সেই বিষয়টা আমি তাদের থেকে শুনবো। কি ঘটেছিল কালকে রাতে, আপনারা যেরকম তো দাবি করছেন, কি ঘটেছিল কালকে রাতে দাদা? ধন্যবাদ শাশ্বতী, আপাতত তোমার সাথে আমাদের যে কথা হলো তা থেকে এটা স্পষ্ট হলো এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে, এবং যে ঘটনা ঘটেছে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো। ভাঙড়ের ঘটনা, আগামীকাল লোকসভা ভোট, তার আগে উত্তপ্ত যাদবপুর লোকসভার অন্তর্গত এই ভাঙড় এলাকা, তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ কাশীপুর এলাকায়। সন্ধ্যা নামতেই গতকাল সংঘর্ষের তীব্রতাও বাড়ে, আর এই ঘটনায় আহত হন পাঁচজন, বিশেষ করে তৃণমূল কর্মী রফিক খান, তিনি আহত হয়েছেন কর্মীদের নিয়ে যখন তিনি কাজ করে ফিরছিলেন। এবং ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু বলেছেন যে তিনি হাসপাতালে আহতদের দেখতে যান, এবং নওশাদ সিদ্দিকী, তাঁর গ্রেফতারির দাবি করেন তিনি।